সবচেয়ে বড় রাসমেলা কোথায় হয় জানতে চাও? তাহলে কিন্তু চলে আসতে হবে তোমাদের কোচবিহারে। হ্যাঁ, কোচবিহারে মদন মোহন মন্দির, সেখানেই কিন্তু সব থেকে বড় রাসমেলা অনুষ্ঠিত হয়। মদন মোহন মন্দিরে পুজো হওয়ার পরেই কিন্তু মন্দিরটি খোলা হয় সকলের জন্য, যাতে সকলে এসে এখানে রাসের যে ঘটনাগুলি ঘটেছে সেইগুলোকে তুলে ধরা হয়েছে, সেইগুলোকে এসে দেখতে পারে। তো আমরা প্রথমে চলে গেলাম মদনমোহন মন্দিরের ভেতরে, এবং এখানে ঢুকতেই সামনে চোখে পড়ছে একটা পৌরাণিক ঘটনাকে সামনে তুলে ধরা হয়েছে। এদিকে রয়েছে সুন্দর ফাউন্টেন, আর একটা রয়েছে এরকম লম্বা কাঠের একটা স্ট্রাকচার যেখানে তাদের মনস্কামনার জন্য প্রে করছে। আর এইদিকে রয়েছে আরও পৌরাণিক কাহিনী যেগুলিকে তুলে ধরা হয়েছে, সাধারণত আমরা রাসে দেখে থাকি সেরকমই। আর এই মদনমোহন মন্দির থেকে বের হলেই কিন্তু রয়েছে পুরো মেলা, আর মেলাতে যেমন খাওয়া দাওয়া শুরু থেকে শুরু করে শাড়ি ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়, সবই রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আরেকটা মন্দির রয়েছে যার সামনে কিন্তু অনেক মূর্তি রাখা রয়েছে, আর এই মূর্তিগুলোতেই কিন্তু তুলে ধরা হয়েছে এক এক সময় এক এক রকমের রূপ, মানে যেসব অবতার নেওয়া হয়েছে সেই সব অবতারগুলোকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যেমন দেখতে পাচ্ছ কালকি অবতার, বলরাম অবতার, সব রকমের অবতার কিন্তু এখানে তুলে ধরা হয়েছে একটি জায়গার মধ্যেই। তো এখানে আরও সুন্দর সুন্দর তোমরা দেখতে পাবে ঘটনাকে তুলে ধরা হয়েছে। তো তোমরা একটু এই জায়গাটা দেখে নাও। রাসমেলা থেকে বেরিয়ে চলে এলাম সোজা মেলাতে। তো রাসমেলার উল্টো দিকে একটু এগিয়ে এলেই কিন্তু একটা বড় মাঠ রয়েছে যেখানে কিন্তু মেলা অনুষ্ঠিত হয়েছে, এবং মেলাতে যেমন সব রকমের জিনিস রয়েছে তার সাথে কিন্তু একটা রয়েছে অনুষ্ঠান হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তো চলো একটু সেগুলোকেও দেখে নেওয়া যাক। এবং এখানে যে স্টলগুলো বসেছে তার মধ্যে কিন্তু বাংলাদেশের স্টল প্রচুর রয়েছে, যেহেতু এখানে বাংলাদেশের শাড়ির স্টল প্রচুর রয়েছে এবং দেখতেও খুবই সুন্দর শাড়িগুলো, জাস্ট অসাধারণ। তো তারপরে আমরা এখানে একটু বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এখান থেকে একটু খাওয়া দাওয়া করব, যেহেতু প্রচুর খিদে পেয়ে গেছে। তো দেখতে পাচ্ছ একদম মেলার বাইরেই রয়েছে রাস্তাটায়। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম চাউমিন, কিন্তু আমরা যেরকম কলকাতায় খেয়ে থাকি তার থেকে কিন্তু অনেকটাই আলাদা, মানে সত্যি আমাদের কলকাতার খাবার অনেকটাই বেশি ভালো। আর এখান থেকে নিয়ে নিলাম একটি চপ, যেটাও কিন্তু আমার মনে হলো আমাদের কলকাতায় অনেক টেস্টি খাবার দাবার পাওয়া যায়। তো এখান থেকে খাওয়া দাওয়া করার পরে কিন্তু আবার চলে গেলাম আমরা মেলার ভেতরে, এবং এখানে অনুষ্ঠান হচ্ছে, তোমরাও একটু দেখে নাও। বন্ধুরা, আজ তোমাদের দেখাবো তোমরা যদি কোচবিহারে আসো তাহলে তোমরা কম প্রাইসে কিভাবে থাকতে পারবে আর মোটামুটি ভালো হোটেলে। তো তোমাদের সেটা বলবো, তার আগে রুমটা দেখে নাও, যে রুমে তোমরা কম প্রাইসে থাকতে পারবে, অর্থাৎ মাত্র 300 টাকায় দুজনে থাকতে পারবে শেয়ার করে। তো সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই রয়েছে টোটাল রুম, যথেষ্ট বড় রয়েছে, মোটামুটি মানে জুতো পরেই ঘুরতে হবে মেঝেতে, খুব একটা পরিষ্কার সেটা বলবো না। সাইডে টাইলস বসানো রয়েছে, এদিকে পাখাও রয়েছে, মশারিও দিয়ে দেবে, আর বিছানার চাদর যেটা দেখছো ওটা আমরা এক্সট্রা এনেছিলাম, আর এইদিকে একটা বড় আয়না দিয়ে দেবে তোমাদেরকে, ড্রেসিং এইদিকে একটা বড় ড্রেসিং টেবিল পেয়ে যাবে, আর এইদিকে দেখতে পাচ্ছ টেবিল রয়েছে, আর টেবিলে অনেক কিছু খাবার দাবার যেটা রয়েছে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এখানকার ভাপা পিঠে ফেমাস। তো যাই হোক, এইদিকে সুইচ বোর্ড রয়েছে, এইদিকে একটা বেড তো তোমাদের দেখালামই, কাঠের বেড আছে ভালোই, আর এইদিকে রয়েছে আরেকটা বেসিন, আর আয়না,
আর এটাই জানলা বলতে গেলে, বেসিক্যালি আর কোথাও জানলা নেই। আর এটা রয়েছে বাথরুম, যাই হোক ইন্ডিয়ান দিয়েছে এটাই বড় কথা। এদিকে একটা শাওয়ার রয়েছে, আর এরকম কোনো গিজার ব্যবস্থা নেই। 300 টাকায় আশা করি এর থেকে বেশি এক্সপেক্ট করাও যায় না। এবার তোমাদের বলে দিই, এখানে তোমরা বুক করবে কি করে, এটা কিন্তু নর্মালি বুক হয় না, মানে এসে কথা বলবে সেটা কিন্তু নয়, এটা অনলাইনে বুক করতে পারো। অনলাইনে এদের ওয়েবসাইট হচ্ছে জেলা পরিষদ, এখানে গিয়ে তোমরা এই জায়গা বুক করতে পারো। আর হ্যাঁ, এটা বেশি, এটা যেহেতু সরকারি, এখানে সরকারি স্টাফরা প্রচুর আসে, তো একটু টাইম নিয়ে বুক করতে হবে, একটু হাতে টাইম নিয়ে বুক করবে। আর এটা ছাড়াও এদের আরেকটা রয়েছে, সেটা হচ্ছে অতিথি নিবাস বলে, সেটা একটু বেটার কোয়ালিটি রুম, তো সেটাতে তোমরা মাত্র 350 টাকায় দুজন শেয়ার করে থাকতে পারবে। এছাড়াও এদের ওদের মনে হয় 450 টাকারও একটা রুম রয়েছে আর একটু বেটার। আর ওদের রয়েছে ডরমেটরি রুম, যেখানে অনেক মানে এক একজন মাত্র 100 টাকার মতো দিয়ে থাকতে পারবে। আর এখানেও রয়েছে ডরমেটরি, যেখানে তোমরা 80 টাকার মূল্যের বিনিময়ে থাকতে পারবে ডরমেটরিতে। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, ডরমেটরিতে সাধারণত মেয়েদের অ্যালাউ করে না, যদি 6টা বেড থাকে বা 7টা বেড থাকে, তো যদি তোমরা পুরো গ্রুপ মেয়ে আসো তবেই হয়তো অ্যালাউ করবে, নইলে করবে না। আর ছেলেরা হল অ্যালাউ করে দেয়। তো এই ছিল মোটামুটি এখানে রিভিউ, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এখানে আমি থেকে কিরম এক্সপিরিয়েন্স করলাম সেটাও তোমাদের শেয়ার করে দিই। এখানে আমি থেকে বেসিক্যালি বলতে গেলে কম প্রাইসে বাইরে ঘুরেছি, এই রকম নিজের কাজ মিটিয়েছি এইটুকুই, নিজের কাজ আর বাইরে ঘোরার জন্য এলে এই রুমটা ঠিক আছে। আর রুমে টাইম স্পেন্ড করতে এলে তো একদমই ভালো রুম নেওয়া উচিত। তো এই রয়েছে এখানকার রিভিউ, আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো টাটা।